এই যে আপনারা সবাই মিলে আসছেন না আপনারা হলো আমার হুজুরের বাগানের ফুল একটা জাকের একটা মুরিদ বাগানের ফুল এই ফুলের যত্নটা আমরা করি চাচা জানা আজকে আমাদের কি বলছেন আপনারা হলেন মালি এরা হলো ফুল জাকেরা হলো ফুল এটা বাগানের ফুল আপনারা এটা মালি এটার যত্ন করেন এদের সুন্দর করে সাজান পানি দেন যত্ন করেন এটা আমরা আজকে আপনাদেরকে এই যে বয়ান শুনেছি বয়ান শোনানোর পরে আপনাদের অন্তরে ভাই ভালো লাগছে না খারাপ লাগছে আমি কি কাউকে গালি দিছি আমি আমার নবীর পক্ষে বলতে যে শক্ত ভাষা বলছি এটা যদি আমার বাপও বলতো তাও আমি আমার বাপের বিরুদ্ধে বলাটা আমার ইমানই দায়িত্ব ছিল ঠিক কিনা ঠিক কিনা এটা আমি কারো বিরুদ্ধে বলিনি আর সহসা আমি কারোর বিরুদ্ধে এগুলি বলি চলি না এগুলি আমার অভ্যাসে নাই আমি আকার ইঙ্গিতে বলিঙ্গিতে নাম ধরে বলি না দরকার কি আমার দোকানের মাল আমি এটা প্রচার করি তো হুজুরের জীবনের একটা ছোট্ট ঘটনা শোনাবো এরপরে শেষ করে দেবো না কষ্ট হবে দরবার শিবির তিন রাস্তার মোর আছে না মাঝে মধ্যে কই আমি মাঝে মধ্যে ঘটনাটা বলি তিন রাস্তার মোর আছে এই মোড়ে এক বেটা বইবে পান ব্যস্ত তো লোকটার হাঁপানি রোগ এক জাকির ভাই পান কিনতে গেছে জিজ্ঞেস করলেন মুরুব বিক্রি হয়েছে বলে আমার হাঁপানি এই অ্যাজমা অ্যালার্জির রুগী আমি তো বলতেছে চিকিৎসা হয়েছে তো অনেক চিকিৎসা হয়েছে ফল হয় না হুজুরি কাছে কোনো দিন গেছেন না উনি তো আমরা বাড়ির মানুষই কিসের মানুষ বাড়ির মানুষই জাকির ভাইকে দূর মিয়া আপনি কম কি বাড়ির মানুষটাতে কিছু কত মানুষের দেশে হুজুরির কাছে আসে আপনি একটু জান না তো চিন্তা করলো হ কত তো খারাপ পায় না বাড়ির মানুষটা যাই তো দেখি মরি তো জানো আর রোগে কত কষ্ট বিষ্ট কি অশান্তি তো গেছে তো যাওয়ার পরে গ্রামের মানুষ হুজুরকে কি ব্যাপার তুমি কেমন আছো বাচ্চা কাছারা কেমন আছে আসটা শোনা তোমরা কারণটা কি তো বলতেছে না হুজুর ওই পানের ব্যবসা করি তো এই সময় পাই না একটা নালিশ নিয়েছি বলে কি নালিশ আমার এই হাফানি রোগ অনেক চিকিৎসা হয়েছি হুজুর বালা হয় না তো হুজুর ওই আবেদ ভাইরে বাইরে বলতেছে বাবা আবেদ যে জি হুজুর বাবা ওনারে নিয়ে যান তো নিয়ে

আল্লাহর কিষান মেহের ভাই আল্লাহ অলিদের দরবার তাবারকের মতো বরকত কেন ওটা রান্না করার আগে হুজু করে রান্না করতে হয় ওটা রান্না করার আগে পাক সাফ হয়ে রান্না করতে হয় পবিত্র খাবার আল্লাহর রিজি কথা বলেন ঠিক কিনা না রানিক মাইনকে হিসেবে দাঁড়ায় বিড়ি টানবেন আর কে শিখাইছে আপনাকে হ্যাঁ আমার নানা জাকের ছিল জন্মগতভাবে আর্থ সিজে এবার বুঝেন কত সাল থেকে যাই আমার নানা জাকের ছিল জন্মগতভাবে আর্থ সিজে এবার বুঝেন কত আগে রাঁওলা তরিকা আমাদেরকে শিখাইতে হবে না দিন মিল্লা তার ইমানাকিদা আমাদেরকে বুঝাইতে হবে না এটা আমরা বুঝেই তিলে তিলে বড় হয়েছি মোহাব্বত দেখার অনেকে কারবালার মোহাম্বত থেকে ফাইটে গেছে কারবালার মোহাম্বত একটা মাহফিল তো দিতে পারলেন না খুব মোহাম্বত দেখাইছে একটা মাহফিল তো দিতে পারলেন না বেড়ারা চট্টগ্রামে গরু জবাই দিয়ে দশ দিন ব্যাপী মাহফিল দিয়ে আপনি বাড়ি মিলা দিয়ে পড়াইতে পারলেন না মোহাম্বত দেখে ফেসবুকে লিখে একটা ফাইট গেছে আছে পুরে দেখা এই সমস্ত ফাজলিমি বাদ দিয়ে পীরের দরবারে মুহতাজ হতে হবে কথা বলেন ঠিক না বেটে খালি বগি যোগী না হুজুর কেবলা যান বললেন খাওয়াইতে খাইলেন আল্লাহর কি শান খাওয়ার পরে জীবনের তরে হাফানি চলে গেল আর কোনদিন জীবনে হাফানি আসে নাই একসাথে ভাই বলা যাবে না মার হাবা যে দরবারে তাবার খাইয়া জটিল কঠিন রুগী ভালো হয়ে গেল কত রুগী ক্যান্সারের রুগী কিডনি ফসা রুগী ফ্যাপসা ফসা রুগী কাধে করে নিয়ে আসে মরা রুগী কবর খাইছে আল্লাহ সুস্থ করে দিয়েছে চোখে দেখেছি বারো বছরে যে দরবারে তাবারু খেয়ে ভালো হয়ে গেল আর আমরা কি কই না কই কি কই কি যাই না যাই বুঝি না কিছু ভাই আল্লাহ খেদমতের বাসনা ইবাদতের বাসনা নিয়ে আপন মুর্শিদের দরবারে যাওয়ার তৌফিক দিক সবাই বলে না আমি বেজার হইন না কষ্ট নিন না আপনাদের ইসলাহের জন্য সংশোধনের জন্য দুটো কথা বলছি বন্ধু আপনি দাওয়াত দিলেও আমার কিছু যায় আসে না এই আড়াই হাজারে সারা বছরে একটা মাহাবিল না করলে আমার রিজিকের অভাব হবে না ভাই প্রত্যেক দিন দুই থেকে আড়াইশো ফোন আসে মাহাবিলের জন্য কত মানুষ অনুনয় করে আপনাকে যদি রেকর্ড শোনাইতাম হুজুর আল্লাহর দোহায় লাগে আপনার পায়ে ভরি একটা মাহাবিল দেন ওর আফসোস তার কাছে ক্ষমা চাই মুরব্বী ভাই বন্ধু ক্ষমা করে দিবেন আমি যাকে ডেট দিছি আমি তার কাছ থেকে কেমনে ফিরাবো বলেন তো আপনাকে দিলে কি আপনি ফিরাবেন তখন বুঝাই সোজাই তাকে কাটতে হয় হুজুর আল্লাহর দোহাই লাগে একটা ডেট দেন খাজা মহিনুদ্দিন চিস্তির দোহাই লাগে একটা ডেট দেন কেমনে পাগল বুঝাবেন কেমনে কমছে অনেকে মনে করেন যে আপনাদের মাহফিল না করলে কি আটটা সে মরে যাবো এটা না রিজিক আল্লাহ আসমান থেকে হয় কি কথা কর না কেন আসমান থেকে এগুলি এগুলি বলবেন না এগুলি বলা ঠিক না অনেকে কয় ফরিদি সাহেব আমার বাইত এনে উড়াইছি পাগল না আপনি উঠাবেন কে উঠাইছে তো আল্লাহ এগুলি কথা বলবেন এটা বলতে পারেন ফরিদি সাহেব সেই যৌবনের কালে আসছিল আমি তার পাশ কি কথা কর না কেন তিরিশটাও পাইছি তিরিশ টাকা আমার এলাকায় এক মাহফিলে গেলাম আমার খরচ হলো দেড়শো টাকা আসা তখন ছাত্র বয়স আমার ধরাই দিছে তিরিশ টাকা আল্লাহর কসম দাঁড়া আমি একটু বেজার হয়েছি দেখেন আমি কোনোদিন হাতি নিয়ে মানুষের কাছে বেজর হয়নি একটু বাড়াই চড়াই নিয়েছি অনেক সময় দাদা বাইরে শোনারে কিন্তু আমি কষ্ট দের সহসে তা আমি আমার ওই গ্রাম আর আমার পাশের গ্রামে তো তিরিশ টাকা যখন দিছে আমার মনে আছে তিরিশ টাকা দেওয়ার পরে আমি হাসতেছি আমি হাসতেছি দাদা তুমি তিরিশ টাকা দিলে পরে দাদা টাকা পয়সা নাই না আলহামদুলিল্লাহ ঠিক আছে দিছে ভালো হয়েছে আচ্ছা পরে শেষে আসার সময় অন্য অন্য জাকের ভাইরা খুব খেপে গেছে হ্যাঁ তুমি মনে হয় সব তিরিশ টাকা দিলে ও আমাদের ছেলে হয়েছে তাতে কি তার একজন জাকির ভাইরা বলতেছে মলার সাপ আপনি আমার আমার গ্রামের মানুষের মলার সাপ কয় মলার সাপ কয় খুব ইজ্জত করে ভালোবাসে সব মহলই ভালোবাসে এটা কোন ফিরের মুড়িদার কোন দলের হেতা কেউ না আমার সবাই শ্রদ্ধা করে আমার গ্রামে করে আমার ঢাকাতে আমার মসজিদে যায় দেখবেন আজকে যারা স্বর্ণনার মুড়ি তবলিক সব আজকে করছে পড়ছে আমার মসজিদে তো ঝগড়া নাই দে অনেক জায়গায় খামাহা ঝগড়া করে হ্যাঁ আজকে সবাই মিলাত পড়ছে ঈদের দিন পুরো মসজিদে চার থেকে পাঁচ হাজার হয় কে কোন ফিরের মুড়িদের দেখা নেয় সবাই মিলাদ পড়ছে ইতি নিয়ে তো ঝগড়া নাই তবলিক আলা ওই তালিম তরবিয়ত করতেছে আবার ওই জিকিরও চলতেছে মিলাদ শরীফ আবার সবাই মিলাদ করতেছে আলহামদুলিল্লাহ কোনো ঝগড়া নাই মন মানসিকতা হলো মূল আসল বিষয় তো লক্ষ্য করেন একজন বলতেছে ভাই তুমি মন খারাপ করো না দেখবা আল্লাহ তোমার অনেক টাকা দিবে অনেক টাকা দিবে অনেক হাদিয়া পাবা একদিন অনেক হাদিয়া দিবে আল্লাহ তোমাকে আল্লাহ তোমার সম্মান দিবে তুমি আজকে যে ধৈর্য দেখাইলে আল্লাহ তোমাকে অনেক সম্মান দিবে একদিন দেখবে তিরিশ টাকা খরচা হয়েছে দেড়শো টাকা ছাত্র বয়স এক টাকার গায়ে ওজন আছে না তিরিশ টাকা দিচ্ছে আমার মনে আছে সে কথা একশো টাকা পাঁচশো টিয়া সাতশো টিয়া কত দিছে এলাকা পাঁচশো টিয়া দিছে না নি আর হাজার টি দিছে না ছয়শো দিছে না

জালা ইসাল্লাম আসেন নবীজি সালাম জানাইয়া নবী সালা আল্লাহ করো কললে কি আননা কললে কি এটা আল্লাহ বলে দিবেন ইন্নফি তারপরের অংশ ইন্নফি দালাইকা আয়াতাল লাকুম ইনকুমতুম মিনি মোমিন হও হও কি হও আর জোরে বলেন কি হও আর জোরে কি হও যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা এই নিদর্শন বিশ্বাস করে নিবা জোরে قلنا সুবহানাল্লাহ আমরা যারা মানে আমরা মুমিন যারা মানে না তারা বেঈমান আমি বলছি না কুরআন বলছে এবার উল্টান কিয়ামত পর্যন্ত টাইম আছে উলটাই দেন যান কোরআন শরীফ যদি পারেন পার্ট পার আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন আমার ঈশার এই মজেজা এই পাওয়ার এই ক্ষমতা আমি আল্লাহ দিয়ে রাখছি হজরত ঈশা নবী আমার নবীর উন্মত হবে আর উন্মতের পার যদি এটা তো নবীর পাওয়ার কত আর স্বপ্নের কথা শুনে আশ্চর্য হয়ে গেছেন কেবল একটা ঘটনা বলছি হজরত জাজির রহমতুল্লা আলী পাগল হয়ে গেলেন ঘুম থেকে উঠে বলে হে বন্ধু আপনি কোথায় গেলেন কিছুক্ষণ পরে যুবক এসে বললেন হে জাজরি এ আপনি তো এক লক্ষ চব্বিশ হাজার খাওয়াইতে বলছে বিদা আপনি হালুয়া খাওয়ানোর জন্য এখন পাগল হয়ে গেছেন কেসান কেন একসাথে একসাথে বলেন আল্লাহ একবার আরো হাত উসে করে বলেন আল্লাহ একবার উম্মতের পাওয়ার আছে আরে রাত্রিবেলা স্বপ্নে কি নাম জাফর নবীর সাথে কি দেখে এই যুবক আল্লাহর ওলি বলে দিচ্ছে এক লক্ষ 24 হাজার নবী রসূল আমাকে হালুয়া খাওয়াইতে বলছে দেখে আপনি হালুয়া খাওয়াইতে আসছেন আপনার হালুয়া আমার লাগবে না আমি হালুয়া খাবো না আরে একজন উম্মতের যদি পার হয় তাহলে রাহমাতুল আলামিন সৃষ্টির এমন কোনো জায়গা নাই যেখানে নবীর নজর মোবারক না আছে কথা বলুন ঠিক না হিম সালামদেরকে নিয়ে আল্লাহর নবী জান্নাতের ভিতরে বসে রয়েছেন জোরে বলেন আমি সালাম দিলাম সালাম গ্রহণ না করে আমার দিকে না তাকে ডান দিকে মুখ ঘুরাই নিলেন আল্লাহর নবী আবার মুখ ঘুরাইলেন আমি আবার সালাম দিলাম মুখ ঘুরাই নিলেন নবী যে আবার ডান দিকে মুখ ঘুরাই নিলেন আবার সালাম দিলাম বিনয় জিজ্ঞেস করলাম হুজুর ক্ষমা করে দিবেন এই কে কোন কারণে নবী আপনি আমার উপর বেজার হয়েছেন এই নালায়ক জাজরি সালাম আপনি নবী কবুল করেন না হুজুর কোন কারণে বেজার হয়েছেন নবী আমার দিকে বলেন আরে জাজরি আমার তোমার বাড়ি আমার আশেক মারহাবা কোন তোমার বাড়িতে আমার আসে গেছে তোমার কাছে হালুয়া খাইতে চাইছে তুমি ধমক দিলা হালুয়া দিলা না যা আমার আশেকরে হালুয়া খাওয়া আমার আশেকরে হালুয়া খাওয়াইতে পারো নাই তুমি আসছো আমাকে সালাম দিতে আল্লাহু আকবার কি বলা যাবে আরে জোরে বলেন আল্লাহু আকবার নবীর দরবারে উম্মতের খবর আসে না নাই আসে বুঝে যাবেন মশালা

সুহানাল্লা কি আস্তে নজর হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন নয় নয় হের শহান নামকে ডরি না তুমায় পাওয়ারাশা মনুষ যায় মোদী এ শিখ দিদার দৌনা আর দূরে থাকিও না এ শিখ দিদার দৌনা আর দূরে থাকিও না তাহলে আপনারা বলেন উম্মতের খবর নবীর দরবারে আসে না না যদি বিশ্বাস না হয় কোরআন থেকে বলি আল্লাহ বলেন ও বিমা তাআকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বয়তিকুন

ঠুক খুব ইম্পর্টেন্ট মাসালাটা খুব ইম্পর্টেন্ট নবী মদিনা আজকের মাহফিল নবী নবী কেমনে দেখে মদিনা ঘটনা সময় ইমাম জাজরি রহমতুল্লাহ ঘরে খান কাতে যুবক বসে বসে দূরত পড়ে সে খাইতে চাইল সন্ধ্যা হালুয়া সে ধমক দিয়ে চলে গেল হালুয়া খাওয়াইল না ইমাম জাজরির কাজ ছিল মেহমানকে হালুয়া খাওয়ানো কিন্তু খাওয়াই নাই নবীর দরবারে খবর নবী স্বপ্নে বললেন যা আমার বন্ধুর আগে হালুয়া খাওয়া তুমি হালুয়া না খাওয়াইয়া ধমক দিয়ে আমাকে সালাম দিতে আর একসাথে বলা যাবে না আল্লাহ আকবর উন্মতের খবর নবীর বাড়ি আছে জোরে বলতে হবে আছে খুব মনোযোগ দিন হজরতে আল্লাহ নবীর আগে একজন নবী ছিল তার নাম কি ঈসা ঈসার একটা রুহুল একটা লকব ছিল সেই লকবের নাম হলো রুহুল্লাহ আল্লাহর রুহ উনি সরাসরি রুহ দিয়ে তৈরি ছিলেন এই জন্য ওনাকে রুহুল্লাহ বলা হতো আমার নবী সরাসরি নূরের তৈরি ছিলেন এই জন্য ওনাকে নুরুল্লাহ বলা হইতো কে আসতে গেলেন কে এবার জোরে খান নবী কি নুরুল্লাহ আল্লাহর নূর আর ঈসা আলাইসাল্লাম রুহুল্লাহ সরাসরি রুহের তৈরি এই জন্য রুহুল্লাহ আর আমান নবী হলো নূরের তৈরি এজন্য জন্য নুরুল্লাহ একসাথে ভাই বলা যাবেন আল্লাহ আকবর আর নবী হলো কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কইতেন এজন্য কালিমুল্লাহ আর আহ ইব্রাহিম খলিলুল্লাহ সে আল্লাহর বন্ধু ছিল আল্লাহ যা কইতো ইব্রাহিম তাই শুনতো কই সে বিবি ওই বনবাসের দিয়ে আসো দিয়ে আইসে কয় ছেলেরা জবাই দিয়ে দাও জবাই দিতে গেছে কয়ে এইটা করো এডেই করছে কইটা করো সেটা করছে আর একটা বিয়ে করো হেডেও করছে আল্লাহ যা কইছে ইব্রাহিম আলাইসাল্লাম তাই করছে আল্লাহ যা করছে এই জন্য তাই করছে এই জন্য আল্লাহকে তুমি আমার খলিল তোমার বন্ধু বানাই নিলাম আমার নবী হলো হাবিবুল্লাহ খলিল উল্লাহর হাবিবুল্লাহর তফাত হলো খলিল উল্লাহ তিনি যে আল্লাহর কথা আল্লাহ যা কয় উনি খালি তাই শুনে উনি খালি তাই করে উনি আল্লাহর পাগল আর হাবিবুল্লাহ হলো নবী যা চায় আল্লাহ খালি তাই দেয় আমার আল্লাহ হলো নবীর পাগল মার হাওয়া কন্যা পাগল বলতে আল্লাহ বলতেন নবীজি যা চাইতেন আল্লাহ তাই দিছে নবী আল্লাহ মেহসরের আমার উন্মতের হালত হবে কি আল্লাহ ডাক দেখে হাবিব চিন্তার কারণ নাই আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা আমি আপনাকে ওই দিন আমার আশাজিমের ডান পাশে একটা চেয়ার দিয়ে দেব ওই কুরসিতে আপনি নবী বসবেন আপনার উম্মত যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন এটা নবী মাকামে মাহমুদ একসাথে বলা যাবেন আল্লাহু আকবার লাগবে 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 যারা বলে নবীর জীবনে ভুল ছিল বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবীর জীবনে ভুল ছিল বুঝা গেল ও হলো অরিজিনাল বেদাতি ভাই বুঝে কিন্তু কবরে যায়েন আজ অথবা কাল কবরে চলে যেতেই হবে বুঝে যায় শাইকের পাগল হয়ে না শাইকের পাগল হয়ে না এটা পাগল হয়ে লাভ নাই ভাই পাগল হইলে নবীর হল। নবীর পাগল হন যা বলি তাই শোনে শাইকের পাগল হয়ে লাভ নাই আমি ফরিদির পাগল হয়ে লাভ নাই নবীর পাগল হন নবীর পাগল হন নবীর গোলাম হন গোলাম নবী হন নবীর কদমের মুহতাজ হন নবীর গোলাম হন নবীর গোলাম হলে সব আপনার গোলাম হয়ে যাবে আল্লামা ডাক্তার ইকবাল কতই না চমৎকার বলেছিলেন কে আফাতুনে মুহাম্মদ সে তু হম হে এ যা চিজিহি কিয়া লহ কলম থে রে হে কাজী নজরুল ভাষায় লিখলেন আল্লা পাইতে চায় হজরত কে ভালো বেশে আর কুরুশিলহ কলম না চাহিতেই পেশে সে মার হাওয়া কাজী নজরুল আলো লাগছে শ্রেষ্ঠ নবী দিলা মরে তরিয়ে নিতে রোজাসরে ইয়ারসুল্লাহ শ্রেষ্ঠ নবী দিলা মরে ধরিয়ে নিতে রোজাহাসরে পথ না দিলে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খোদা তোমার মেহের বাণী বলেন সুন্দর ফল সুন্দর ফল জবান খুলে মিঠা সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুতুর সজন ক্ষুদা পেলে অন্ন যোগাও মানি চাইনা মানি খুদা তোমার মেহের খুদা তোমার মেহে শ্রেষ্ঠ নবী দিলাম তোর নিতে রোজাহাসরে বলেন শ্রেষ্ঠ নবী দিলা মরে নিত নিতে রোজাহাসরে পথনা ভুলি তাই তো পথনা ভুলি তাই তো দিলে পাকুরা নে বানি তোমার মেহের বানী খুদা তোমার মেহের বাব হাজরাত এই সারহুল্লাহ আল্লাহ বলেন উনাপী হুকুম বিমাতাকুলু আমার ঈশা নবী বলে দিতে পারে কার ঘরের মধ্যে কি খাবার আছে আচ্ছা এখানে যতগুলি লোক আছে আমি কি বলতে পারবো কি খাবার খেয়ে আইসেন কেউ খিচুড়ি খাইছেন কেউ না খেয়ে আসছেন কেউ ভাত খাইছেন কেউ ডাইল খাইছেন কেউ ভত্তা খাইছেন কেউ গোস খাইছেন বিভিন্ন ধরনের খাবার আপনারা খেয়ে আসছেন আল্লাহ বলেন অবনাবি আমার ঈশা নবী ঈশা আলী বলে দিতে পারে খাওয়ার আশায় না নামাজের আশায় খাওয়ার আশায় না দুয়ার আশায় খাওয়ার আশায় না কান্নার আশায় খাওয়ার আশায় না জিকিরের আশায় খাওয়ার আশায় না পীরের দরবারে মরিত যাবে এই বাদতের আশায় তাহার সময় উঠবে কান্না শুরু করবে আরে আগে যাকেরা তাহার যুদের সময় উঠে হজরের সময় উঠে কানতে কানতে জাকের দিল ঢেসকিয়ে এসে যাইতিয়ে এখন রহমতের সময় গেলে জাকের রাখালি ঘুমা কত সুন্দর হুজুর ডেকে ডেকে উঠাইতেন উঠো উঠো জাকে রান ঘুমে কেন উঠো উঠো যা রান রহম তো যাই রে বই খুলে দেখো দুই নয়ন রহম েরানো ঘুম নেই ও চেত উঠো উঠো যা কে রানো কয়েকদিন আগে একদম জাকির ভাই বললেন ভাই জান আমি আপনার ওয়াজ শুনে রহমত পালন করা শুরু করছি যাকের ভাই বললেন ভাইজান প্রত্যেক রজনী রহমানের সময়ে তাহাজ্জুদের সময় আসলে আমি আপনার বেলালের আলোচনাটা শুনে আমি ঘুম ভাঙে ওই আলোচনাটা শোনার পরে আমি রহমত পালন করা শুরু করি মাঝে মধ্যে আমি চিন্তা করি আমার দ্বারা হয়তো হয় নাই কিন্তু আমাদের ওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিকে রুজু হয় আজকের মাহফিল যারা সাজাইলেন যদি একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কসম এই মাহফিলে একটা টাকাও দিয়েছেন ওই মৃত্যু পর্যন্ত এই সব তার আমল নামায় চলতে থাকবে জোরে বলা যাবে ভাইজান সারা জীবন মনে রাখবেন পৃথিবী থেকে আমরা সবাই কবরে চলে যাব এই দরবারে অনেক উলামা একরাম ছিলেন আজকে কবর দেশে তারা হারাই গেছে একদিন আমরাও চলে যাব অনেক জাকির ভাইরা পায়ে হেঁটে হেঁটে দরবারে গেছে কত মানুষ তাদেরকে গালি দিছে ভন্ডের বাড়ি যাও কত মানুষ তাদেরকে মারছে এরকম নিদর্শন ঘটনা আছে একদিন গত কয়েক বছর আগে একজন জাকির ভাই বরিশাল থেকে আসছে আমার পাশে ডায়েসের পাশে দাঁড়ায় আমার হাতটা ধরে কাঁদতেছিলেন বলতেছিলেন ভাই যান আমি বাড়ি গেলে তারা আমাকে সমাজ থেকে আলাদা করে দিবে তারা বলেছে আট্টসি যাওয়ার জন্য আমি সমাজ থেকে যুদা হয়ে যাব। উনি কেদে বললেন ভাই পৃথিবী সাতে পারি পীর সর্বরাক দুনিয়া সাতে পারি পীরের দামান সর্বরাক দুনিয়া সাতে পারি এই সিলসিলা সারব না এইভাবে হৃদয় দিয়ে জাকিররা ভালো আপনি তার ভালোবাসা আঘাত করেন আপনার সাহস কত বড় ভাবতেছেন হিসাব সারাই চলে যাবেন না হিসাব কষে দেওয়া লাগবে তা অন্য কারো কাছে না বলতেন বাবা পাহারাদার আমি এই দপ্তরের মালিক আল্লাহ এবং আল্লাহর নবী আমার কাছ থেকে যিনি হিসাব কষে নেন তিনি মুজাদ্দিদ আল ফাসানি সেরে হিন্দি আল্লাহু আকবার জোরে বলে এই দরবারের হিসাব তিনি আমার কাছ থেকে কোষে নেন তিনি সেরে হিন্দের মুজাদ্দিদ আল ফাসানি হাজার বছরের মজাদ্দিদ তিনি বাজান মা ভাবতেছেন ছেড়ে দেওয়া হবে আল্লাহর অলিদের দপ্তরে দরবারে যারা বেয়াদবি করে দুই দিন আগে বা পরে হোক তাক দিনের মধ্যে পুকা লাগে কথা বলেন ঠিক এই জন্য আপনাদেরকে বলি সাবধান এখানে অহংকারের কোনো জায়গা না দেমাগের জায়গা না এটা হলো প্রেমের জায়গা কান্নার জায়গা রোদনের জায়গা ভালোবাসার জায়গা হুজুর বলতেন বাবা একজন জাকের যখন তোমার বাড়ি যাবে তখন সম্ভব হলে অন্তত কিছু না থাকলেও এক পেয়ালা পানি দিয়ে তারে মেহমানদারি করবা। এই কি আমাদের এই আদর্শ কি আমরা বানাইছি না মদিনার আদর্শ এটা তো মদিনার মদিনার আদর্শ মদিনার সাহাবিদের জমানাতে সাহাবিরা এইভাবে করতেন আ কল মুসলিমুন ইখু প্রত্যেক মুসলমান ভাই ভাই হাবা জরে বলেন মুসলমান কি আরো জরে বলেন মুসলমান ভাই ভাই দেশে কি ভাই ভাই আছে না দা কুমরা হৈছে ভাই ভাই নাই দা কুমরা হয়ে গেছে বাপ মরে যাওয়ার পরে আপন ভাইরা জমি জমা নিয়ে কিলিকিলি করে কি কথা ঠিক না চাচা ভাতিজা সংগ্ৰহ সমাজে সমাজে ঝগড়া হয় এখনো হাঁস আর মুরগি নিয়ে মারামারি হয় ব্রাহ্মণ বাড়িয়াতে কুত্তা নিয়ে মারামারি হয় কি বুঝলেন কুত্তা নিয়ে মারামারি তোর কুত্তা আমার বাড়ি এই এই লাগছে যুদ্ধ বিয়ে করার গেট নিয়ে মারামারি অথচ নবী বললেন কুল্লু মুসলিম প্রত্যেক মুসলমান ভাই ভাই আল মুসলিম মুসলিমুন বিল লিসানিহি ওয়া তিনি প্রকৃত মুসলমান যার জবান ও হাত থেকে আরাক মুসলমান নিরাপদ থেকে তিনি মুসলমান আবাস তুলে জোরে বলেন না হাবা আমি প্রকৃত মুসলমান হতে পারবো আমার জবান হাত থেকে আরাক মুসলমান নিরাপদ থাকতে হবে আমি মুসলমান আমি মুসলমান কিন্তু আমরা কি আরাক ভাইকে নিরাপত্তা দিতে পারছি প্রতিবেশীকে কি খাবার দিতে পারছি এই যে আমরা একটু জিলাফি তাবার রোগ কিনতে জামা খেলি কয় এই যে দেখ সব খিচুড়ির লোভে যাইতেছে লোভে যাইতেছে ধরেনি মাহফিলের হয়েছে কেউ মাহফিলে আসতেছে অনেকেই রাস্তায় কবে কি রে কই যাস খিচুড়ির লোভে যাইতে চস খিচুড়ি গল লেগে চাইস ওর আগে চিনতে গেছে খিচুড়ি চিনতে ভাই কুত্তার সিনটা ফ্যানের সিনতে থায় কথা বুঝেন নাই মনে হয় কুত্তার কিন্তু চিন্তা থায় ফ্যানের দিকে এই মন মানসিকতা মানুষের হৃদয় আসবে কেন ও খিচুড়ি খাবে না বিরিয়ানি খাবে না জিলাপি খাবে না আমি খাবে না বাতাসা খাবে কি আমি বানাইছি না আল্লাহ দিছে পৃথিবীতে পারবেন একটা ভাত তৈরি করে দিতে কোন বিজ্ঞানীর ক্ষমতা আছে আল্লাহর দেওয়া ভাতের মতো একটা ভাত একটা ভাত তৈরি করতে পারবে হ্যাঁ এই একটা ভাত আপনার মুখ পর্যন্ত আনতে আল্লাহ কতটা হাত পরিবর্তন করছে একটু হিসাব করছেন আপনি তো বলে দিছেন খিচুড়ি খাবার জন্য দাস খিচুড়ি এই খিচুড়ি বানাইয়া পাবলিকের খাওয়ান দেখি আপনার জামাক কত এই শহরে কোটি কোটি টাকার মালিক আছে হে মুসলমান বাপের কবরের পাশে এক মিনিট দাঁড়ানোর সময় হয় না খাওয়াবে তো দূরের কথা ওই সন্তান ওই সন্তান রাখার সেই তো কুত্তারা খাওয়ান বল কোটি কোটি টাকার মালিক আছে বাপের কবরের পাশে দাঁড়ানোর সময় দাঁড়ানোর সময় সেখানে আমার পীর ভাইরা মানুষের জন্য তাবার রান্না করে মাহফিল করে দোয়া করতেছে পছন্দ হয় না না মরে দেখেন দোয়া এত সহজ চাইলি পাওয়া যায় চাইলি দোয়া পাওয়া যায় হাই সর্বনাশ মেহেশ্বরের মাঠে কবরের জিন্দিগিতে কত মানুষ দোয়ার জন্য আফসোস করতেছে কত মানুষ দোয়ার জন্য আফসোস করছে হায় আফসোস হায় সন্তান আমার জন্য একটু দোয়া করো কিন্তু সন্তান ওই কবরের পাশ দিয়ে বিড়ি টানতে টানতে চলে যায় সুজা বাংলা ভাষা ভাই বাকি ঝুঁকি নাই কে বেজার হলেও কিচ্ছু করার নাই ভাই আমার দুয়ার দরকার আপনার না দরকার হলে আপনি জান চলে আমাদের সাতা কিচ্ছু যায় আসে না কথা বলেন ঠিক কিনা আমার দুয়ার দরকার দুয়ার দরকার আছে কিনা হ্যাঁ জোরে বলেন আসে আমার লাগবে না আপনার না লাগলে জানবে আল্লাহ কারো কাছে ঠেকা না আমার নবীও কারো কাছে ঠেকা না অলিরাও কারো কাছে ঠেকা অলিরাও কারো কাছে ঠেকা না আমার পীর আল্লাহর কাছে চলে গেছে আমার পীর আল্লাহর কাছে চলে গেছে উনি কোনো মুড়িদের কাছে ঠেকা না কোনোদিন ঠেকা ছিল না ঠেকাও না আমরা মুড়ি দিয়েছি আমরা ঠেকা আটত্রিশ হুজুর কারো কাছে ঠেকানা কোন অলি কারো কাছে ঠেকানা গাউসে পাকুর ঠিকানা খাজা মাইনুদ্দিন চিস্ট ঠেকানা বাবা শাহজালাল তিনশো ষাট আউলিয়া কারো কাছে ঠেকানা যে উনরা যে উনার যে আর গেলে উনার ইজ্জত বাড়বে নো নেভার উনরা কারো কাছে ঠেকানা এই বুড়া আঙ্গুল দেখাই দিয়ে গেলাম কোন অলি কোন ব্যক্তির কাছে ঠেকানা কোন মুসলমানের কাছে ঠেকানা আমরাই অলি আল্লাহদের কাছে ঠেকা আছে ও ঠেকা আমরা উন্ডা ঠেকা না উন্ডা কারো কাছে ঠেকানা না ভাই আপনি দোয়া করলে শাহজালালের ইজ্জত বাড়বে নেভার শাহজালালের ইজ্জত যা দেওয়ার আল্লাহ দিয়ে দিছে আপনি শাহজালালের জন্য দোয়া করলে উল্টে আল্লাহর পক্ষ থেকে ওলীর কারণে আল্লাহ আপনাকে দয়া করবে এটা মনে রাখবেন কেউ ওলিরা আমাদের কাছে ঠেকানা আল্লাহ ঠেকানা যে আপনি দোয়া করলে আল্লাহর ইজ্জত বাড়বে এরকম কোন বিষয় না আপনি না করলেও আল্লাহর কিছু যায় আসে না সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে জীবনে একবারও আল্লাহ বলে ডাক না দেয় আল্লাহ কিচ্ছু যায় আসে না কিচ্ছু কথা কন ঠিক কিনা আমরা আল্লাহকে ডাকলে আমাদের লাভ কাদের লাভ এই যে আমরা দূর শরীফ পড়ছি আমার কি দূরদের ঠেকা কথা কন না কেন

জোহরের নামাজ পার হয়ে আসরের কাছাকাছি মহিলারা মেডিসিন মা যায় অনেক সময় অনেকে কয় হুজুর বাচ্চা ঘুমাইতে পারে না বাচ্চা কান্নাকাটি করে আপনাদেরকে একটা চমৎকার মেডিসিন দিই বাচ্চারা যদি অধিক পরিমাণে কান্না করে তো বাচ্চার পাশে বসে বসে নবীজি দুরুশুরি দুরু বাচ্চারে কোলে নিয়ে দূর শরী পড়বেন দশ মিনিট টাইম দিলাম আমার নবী দুরুদের ডাইরেক্ট বরকতটা দিয়ে দিলাম চেক করে দেখবেন কোনো দিন আমি এটা প্র্যাকটিক্যাল দেখেছিলাম অনেক বছর আগে তখন আমার স্টুডেন্ট লাইফ সিলেটে একটা মাহফিলে যাচ্ছিলাম হানিফ বাসে বসে রয়েছি ঢাকার থেকে বাস সারছে কিছু দূর যাওয়ার পরে সিলেটি মহিলার আবার দুরুদের খুব আশেখ সিলিটি নারীদের একটা গুণ আছে এটা মেহমানদেরকে খুব সম্মান করে আর আমাদেরকে খুব তাজিম করে এদের ছোট ছোট বাচ্চারাও সালাম দেয় ছোট বাচ্চারা সালাম দেয় তো আমি বাসে যাচ্ছি তো আমি ডান পাশের সিটে বসা মহিলাটা বাম পাশে অর্থাৎ আমি ডান মোড়া মহিলা বাম মোড়ার সিটে বসা তো বাচ্চাটা বাসের ভিতর খুব কান্নাকাটি করতেছে খুব ডিস্টার্ব করতেছে কিছুক্ষণ পরে বাচ্চাটাকে কোলে নিয়ে দুইটা নাড়া দিল আব্দুর শরীফ পড়তে লাগে আল্লাহর কসম খোদা পাঁচ মিনিটের ভিতর বাচ্চা কোলের মধ্যে ঘুমায় পড়ল আমি ওই দিন আশ্চর্য হয়ে দুরুদের ডাইরেক্ট বরকতটা আমি শুধু দেখলাম আর চিন্তা করলাম এই মহিলায় দুরুদের বরকত কিভাবে বুঝলো আমার কাছে খুব আশ্চর্য লাগছিল সে তাই জন্য মহিলাদেরকে বলতেছি মেডিসিন একটাই বাচ্চার ঘুম না আসলে দূর পড়তে পড়তে ঘুম পাড়ায় দিবেন যদি কখনো দোয়া কবুল না হয় দূর পড়তে থাকবেন কঠিন পেরেশানিতে পড়ে গেছেন দূরত পড়তে থাকবেন কঠিন অভাবে পড়ে গেছেন দূরত পড়তে থাকবেন কঠিন মুসিবতে পড়ে গেছেন দূর শরীফ পড়তে থাকবেন কর অন্ধকারে পড়ে গেছেন দূর পড়তে থাকবেন কসম খুদা পড়তে দেরি হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না আমার নবী কারো মুখাপেক্ষি না আমার আল্লাহ কারো মুখাপেক্ষি না আপনি উন্মত হিসেবে নবীর মুখাফেক্ষি আমরা উদ্ধার করতেছি সাবধান কপালে আগুন বহু মলবির কপালে আগুন ধরে জাহান নামে চলে যাবে বহু রিক্সাওয়ালা দিন মজুর আর মুসিয়ার সাধারণ কর্মচারী নবীর প্রেমে হাসতে হাসতে ভেহে চলে হাসতে বহু চলে যাবে বহু চলে যাবে বহু আলেমের চাইতে একজন সাধারণ নবীর আশেখের বহু গুণে ইজ্জত আল্লাহর দরবারে আসে বহু আলেম আল্লাহ রসুলের সানি বুঝলেন বহু বহু আছে তার ভিতরে একটা সময় সাফাই নবাবগঞ্জের আজাজিল বিন আজাজিল একটা বুকে হাত বেঁধে নামাজ পড়ে এই শয়তান কিছুদিন আগে বলছে আল্লাহর নবীর মুখ থেকে বলে দুর্গন্ধ আসত আসতে বলেন কেন জোরে বলেন আরো জোরে কি বুঝলেন আপনারা কি এটা মৌলবি মাথায় টুপি আছে মুহে দাড়ি আছে মৌলবি মৌলবি মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব আছে মৌলবি বলতেছে নবীজির জবান থেকে মুখ থেকে দুর্গন্ধ আসতো এ কথা উম্মাদ বলে উম্মাদ নবীর ব্যাপারেই কথা বলে এই সমস্ত উম্মাদ জুতা দিয়ে পিটাইয়া জুতা পিটাইয়া জুতা দিয়ে পিটে হক আদায় হয় না উম্মত এদের আবার অনুসারী উদ্দেশ্য আছে এদের অনুসারী উদ্দেশ্য আছে শিক্ষিত পোলা এদেরকে অনুসরণ করে যে শায়েক আন্নার লাগি খুব না খুব পাগল হয়ে গেছে শায়েকের জন্য শেকের জন্য পাগল হতে পারবেন মেহেশ্বরের আদালতে আল্লাহর কদম আর কোনো রাস্তা হবে না বন্ধু। কসম আমি মুফতি জহরুল ইসলাম ফরিদু যদি হুজুরি করিমের শান আজমতে চুল পরিমাণ চাদর ধরে টান দেই খোদার কসম করে বলি এক সেকেন্ডের জন্য আমাকেও বিশ্বাস করা যাবে না কথা বলেন ঠিক এক সেকেন্ড এক সেকেন্ডের জন্য স্টেজে রাখতে পারবেন না আমরা সাহেকের পাগল হয়ে গেছি শোনায় একটা ঘটনা হজরত জাজরি রহমতুল্লাহ বলেন যুবক আসছে মাথার চুল এলো মেলো পায়ে কোনো জুতা স্যান্ডেল নাই পোশাকে ধুলাবালি যুক্ত চুল দাড়িগুলি গরিবত্বের কারণে রোদে পুরে পুরে লাল হয়ে গেছে আসরের নামাজের আগে আসলো ছেলেটা অজু করে এসে আসরের নামাজ পড়লো নামাজ পড়ে তসবি হাতে নিয়ে সে দরু শরীফ পড়তে মারহ বলেন হাজার হাতে জাজরি বলেন দরু শরীফ পরে পরে ছেলেটি মাগরিবের নামাজের সময় হল আমার খানকার দেশে মাগদিবের নামাজ পড়লো নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা আমার কাছে বাদশার দরবার থেকে সংবাদ আসলো হুজুর আপনাকে বাদশা দাওয়াত করেছেন রাতের খাবার আপনি বাচ্চার সঙ্গে খাবার গ্রহণ করবেন সেজন্য বাচ্চা দাওয়াত করেছেন তখন হযরত জাজরি রহমাতুল্লাহ বললেন এ যুবক তুমিও আমার সঙ্গে বাচ্চার দরবারে চলো একসঙ্গে বাচ্চার রাজ দরবারে খানা খাবো ওই আল্লাহওয়ালা যুবক দেখে বললেন হুজুর আপনি যান আমি বাচ্চার দরবারে যাব না তবে আপনি যখন ফিরে আসবেন আমার জন্য গরম গরম হালুয়া নিয়ে আসবেন হজরত জাজরির মনটা বেজার হয়ে গেল ধমক দে বলেন এই বেটা যুবক আমি কি তোমার বাপের গোলাম নাকি যে বাচ্চার দরবার থেকে তোমার জন্য গরম হালুয়া নিয়ে আসব উনি রেগে গেলেন আমি কি তোমার বাপের গোলাম যে বাচ্চার দরবার থেকে তোমার জন্য গরম হালুয়া নিয়ে আসবো তোমাকে বললাম যাইতে তুমি এনে বসে থাকবা হাজরতে জাদি চলে গেলেন ওই যুবক ওইখানে ইবাদত শুরু করলেন হাজরতে জাজি বাচ্চার দরবার থেকে খাওয়া দাওয়া শেষে গল্প গুজব শেষে ফিরে আসতে আসতে তাহাজুদের সময় হয়ে গেল আজদ জাজির আহমদুল্লাহে বলেন আমি দেখলাম যুবক তখনো বসে বসে তাজবি হাতে নিয়ে আমার পিয়ারা নবীর দরু শরীফ পড়তে লাগছে জোরে বলা যাবে কি মারা হাওয়া দরু শরীফ শেষ পড়তে শেষ আমু নামাজ মি আসলাম নামাজ পড়ে আমু তজবি হাতে নিলাম হাতে নিলাম আমি শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি পড়েছি এর ঘরে দেখি

হযরত মোবারক রাহমাতুল্লাহ আলাইহকে বলা হলো তুমি আনারের বাগান ভালো করে পরিচর্যা করবা বহু দিন একদিন মালিক বলে মোবারক জি মালিক আনারের বাগান থেকে আমার জন্য একটু টক টক আনার নিয়ে এনে দে একটু টক টক আনার খাইতে মন চাইতেছে হাজরত মোবারক রাহমাতুল্লাহ তুল্লালে আনার নিয়ে আসলেন কিন্তু আনার হলো মিষ্টি মোবারক রাহমাতুল্লাহ আলাইকে মনিব বলে এ মোবারক আনার আনতে বললাম টক তুই আনলি মিষ্টি হজরত মুবারক ডাক দিয়ে বললেন মনিব মিষ্টি না টক আমি কি করে বুঝবো বলে এত বছর বাগান পাহারা দিস তুই কে আনার খাস না হজরত মুবারক ডাক দে বলেন মনিব আপনি আমাকে বাগান পাহারা দিতে বলেছেন খাইতে তো বলেন নাই সুবহানাল্লাহ কে আসতে হবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ এরকম মুসলমান কয়জন আছে দেশে দেখাত বক্তা শ্রোতা ইমাম মুসল্লি ক্ষতি এলাকা মাতুব্বার চেয়ারম্যান মেম্বার দেখান তো মুমিন যে দাবি করবেন দাবি করার জন্য তো আল্লাহ শর্ত দিছে দেখেন তো এই শর্তের মধ্যে পরে কিনা এই জন্য অপরের সমালোচনা করার আগে নিজের চিন্তাটা আগে করা উচিত কথা ঠিক না চার দোকানে বসলে তো এগুলি আমাদেরকে সারতে হবে বাস আর এই চরিত্র তো মহিলাদের ভিতরে একবারে মারাত্মক ভাবে আকার ধারণ করছে এ কি যে অবস্থা দেখো কোয়ে লাভ নাই খালি আমি নাম দিছি আন্তর্জাতিক ব্যাটারি ছাড়া রেডিও বিবিসি নিউজ খালি পড় 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 চলতেই থাকে এই গ্রামের খবর ওই গ্রামে যাইতে বাতাসের আগে চলে ফুট করে এই বাস পাড়ার থেকে ওই ফেরার দর দেখে আলো গু শুনছিস নি কি হয়েছে কমকির মায়ের বলে ফলাই গেছে গা কি গল্প ফান দুধে খাইয়া আলো আমরা হরিদপুরের ভাষা বলতেছি আলো এরপরে ওইখানে ওই যে তোর দিয়ে আবার আর একটু নাত গেছে আলো পুর শুনসুতনি অমুকের মায়ে বলে গেছে না এই শুরু হয়ে গেছে বাতাস যাওয়ার আগে খবর চলে গেছে এটা হল বিবিসি নিউজ নিউজের নাম কি বিবিসি নিউজ খুব ডেঞ্জারাস নিউজ এটা বেটিরা তো সেই তেমিতে অস্থির হয়ে যেতেছে আমরা টিহা দে আনছি তা কল লাগিয়া এখন বেজার হলে তো কিছু কর নাই জন্য বিবিসি নিউজ নাম দিছি খুব হিসাব করে দেখেন তো মুমিন হতে পারছি কিনা মুমিন হওয়াটা জরুরি নিজের গুনাহের কোনো শেষ নাই আমরা আরেকজনের চিনতে খুব পেরেশান হয়ে গেছি একবারে গোষ্ঠী শুদ্ধ অনেকে উদ্ধার করি কেউ আবার সাহাবিদেরকেও গালি গালাস শুরু করছি এগুলো বাদ দেন হুজুর কেবলা এটা শিক্ষা দেয় নাই হুজুর বলছে বাবা হর হামেশা আল্লাহ জিকিরে নিজের জিব্বাকে শিক্ত রাখো এসান্ন নামাজ পরে পাঁচবার দূর শরীফ করো যা করে খবর নেই উনি আতা নিয়ে কথা বলেন না কেন খালি ফাজলিবে নিয়ে এগুলি বাদ দিতে হবে আমাদের ভিতরে কেউ যদি ফেতনা সরাইতে হয় ওকে তালাক মেরে দিতে হবে কথা বলেন না কেন আমরা ভাই ভাই ছিলাম ভাই ভাই আছি একসাথে খাবো একসাথে ঘুমাবো একসাথে দরবারে যাবো আমাদের ভিতরে কোনো ঝগড়া ফাসাদ হবে না যে বাদাইতে আসবো ওকে ডিলেট করে দিয়ে তোর মতো তুই যাছিস কথা বলেন না কেন রাজি আছে এ সমস্ত এতনা ফেতনা দরকার নেই আমরা ফিরের কাছে গেছি নামাজ রোজা জিকির ফিকির ইবাদত করে মুমিন হয়ে আল্লাহ কবরে যাওয়ার জন্য ঠিক কি কিনা এত কিছু আমরা বোঝার দরকার নেই ওই যে আসার সময় চাচা জানের সাথে কথা বলেছি আধা ঘন্টা জুমান নামাজ পরে ঢাকার থেকে অনা দিছি দুই ঘন্টা এখানে আসি তো কি হারে গাড়ি চালাইছে আমার ড্রাইভার এবার বুঝে না দরবার শিব থেকে দুই ঘন্টা এখানে আসি

বহুদিন পরে পাইছি আপনার আজকে একটু সুমার দিয়ে লই খালি বস আমার সামনে যাই হোক এগুলি রাষ্ট্রীয় বিষয় ভালো আমাদের দরকার আরো বেশি বেশি ব্রিজ হলে বড় বড় রাস্তা হলে আরো বালা তো আপনাদের আড়াই হাজারের রাস্তাটা আরো বড় হলে আরো বালা মাঝে মধ্যে হিন্দি যাই ওই রাস্তা দিয়ে ওদিক দিয়ে জাম পড়লে এই দিক দিয়ে কোনাকুনি মেরে বিরাট সুবিধে

আপনি আমাকে বাগান পাহারা দিতে বলেছেন আনার ফল তো খাইতে বলেন নাই এই জন্য আমি আজও পর্যন্ত একটা আনার খেয়ে দেখি না এটা কেমন আছে যার জন্য বলতেও পারবো না কোন আনার টক কোনটা মিষ্টি আমার বলার ক্ষমতা নাই তখন হজরতে আব্দুল্লাহ ইবনে মোবারকের বাবাকে মনিব ডাক দে বলেন মোবারক আমি গোলাম পেয়েছি তোমার মতো বিশ্বস্ত গোলাম আমি নাই তিনি যুবক ছিলেন সারা রাত আল্লাহর ইবাদতে একবার আওয়াজ তুলে বলা যাবে মারা হাবা ও নবীর উম্মতের আরে খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাও এটা হযরতে আপ মোবারক রাহমাতুল্লাহ জীবন থেকে বললাম আমার হুজুর বলতেন বাবা দশ বছর বয়সে পীরের দরবারে আসছিলাম দশ বছর বয়সে পীরের বাড়ি আসছি দশ বছর থেকে পীরের বাড়ি আমি খেদমতে লেগে গেলাম আমার জীবনে ত্রিশ বছর এক পার হয়েছে অর্ধ চামচ এক বেলা খাবার খেয়ে এক বেলা খাবার খেয়েছি অর্ধ চামচ বাবা সারা দিন চব্বিশ ঘন্টায় এক বেলা খাবার হয়েছে অর্ধ চামচ কোনোদিন তরকারি নসিব হয়েছে কোনোদিন ডাল দিয়ে শুধু পানি দিয়ে খাবার হয়েছে তিরিশটা বছর এইভাবে একটা না আরো দশ বছর চল্লিশ বছর আমার জীবনে পার হয়ে গেল বাবা একক তাহা যত দূরের কথা বাবা একক তো নামাজ পর্যন্ত আমার কোনোদিন দিন ফৌত হয়েছে কাজা হয়েছে এই মিসকিনের মনে পড়ে না আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাওয়া বাবাই জবান দিয়ে আমি কারো কি বোধ করেছি আমার মনে পড়ে না আমি জবান দিয়ে মিথ্যা কথা বলেছি মানুষের ধোকা দিয়েছি মনে পড়ে না বাবাই জবান দিয়ে কখনো হারাম খাবার গেছে আমার মনে পড়ে না বাবাই জবান দিয়ে কোনোদিন ফায়েসে কথা বলেছি মনে পড়ে না বাবা পাশুক্ত নামাজ তো কথা তাহার যদি কাজা গেছে আমার মনে পড়ে না আমরা সেই পীরের মুড়ি আমরা সেই পীরের মরিদ আমরা সেই আল্লাহর অলির মরিদ হুজুর বলতেন বাবা আমার কোনো এলেম নাই আমার চাইতে এই জমিনে অনেক বড় বড় আলেম আছে কিন্তু বাবা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন আমি আল্লাহর কাছে যা চাই আমার মালিক আমার আল্লাহ তাই দিয়ে দে হে ঠিক করবে না বলে আল্লাহ বলেন সালা আমার অলি রাত চাইতে দেরি হবে আসমান থেকে আসতে দেরি হবে না একবার আওয়াজ বলা যাবে কি মারা হবা শ্রেষ্ঠ মহলি আমার খাজা মৌলানা যুগ শ্রেষ্ঠ মহা দেখলে জারে দিলের জালা থাকে না এক না দেখলে জারে দেলের জালা থাকে সেশা ধুরো প্রেম শুধারো আসিদে একজন পি পাশায় বিজলি তে যার যার তা জলি ঢেউ খেলায়শকেরো গভীর তথ যদি রে জানিতে চা কামের পদতলে নেশা রহিয়া যাও ওরে কামেলেরো পদতলে নেশা রহিয়া যাও ভাই কষ্ট হয় তাহলে আমাদের মানুষ হওয়ার দরকার আছে না নাই আমি মানুষ মানুষও রকম আমার কথা যেন কষ্ট কেউ না পায় আগের জাকের ভাই করে দেখছি পায়ে হেঁটে দরবারে গেছে বাজান দরবারে যাওয়ার পরে হুজুর বলছে খাবার খান দরবার শরীর থেকে বরাদ্দ হয়েছে এক বেলা খাবার এক বেলায় তাবারক খাইয়ে রাত্রি বেলা ঘুমাইছে এখন খাবার খায় তিনবার দুইবার তারপরেও কয় না গরুর গোষ্ঠ দেয় আলো গুড়া দিছে যাবে সাগর শুকায় যাবে আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হবে না তার মানে বোঝা গেল ওই প্রকাশ্য দুশ্মন দুশ্মন থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আল্লাহর জিকিরে নবীর দুরু সুরিবে আল্লাহর ইবাদতে সময় কাটাইতে হবে কথা বলেন ঠিক কিনা কষ্ট হয় চলবে যা গো সন্নি মুসলমান যাগ সন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান সন্নি মুসলমান যাগো সন্নি মুসলমান হা সন্নি মুসলমান যাগো সন্নি আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বমার ঠিক কিনা ঠিক এই হাতুসা করে বলেন হাতুসা করে বলেন ঠিক আছে আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ইতিহাসে লেখায় আছে কার বালার প্রমাণ ঠিক না এখন কাল তো হয়তো অনেকে বলবে উন্ডা আল্লাহর সেনা দিয়ে নবীর সেনা বানাইলো কে এটাও সিঁড়ি সারা লিপ্টান দিবে না এক টাম দিয়ে এক ব্রোস্থি রিজবে কবরে নামানোর সময় দোয়া পড়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ মারহাবা হাবা মারহাবা নবীর দল কোন দল আর জোরে বলেন কোন দল কোন দল কোন দল কোন দল দল আমরা বলছি না নবী বলে গেছে বিসমিল্লাহি মিল্লাতে তোমাকে নবীর দলে কবরে নামানো হইলো সারা জীবন কইস নবী আমরার মতো মানুষ কবরে নামানোর সময় কয় নবীর দল ফেরেস তার শয়তানে শয়তান ফেরেস্তার শয়তানো আর কয় আমার খালাতে ভাই কবরে যাইতেছে চিন্তার কারণ নাই যা অসুবিধা নাই সারা জীবন নবীর ইজ্জতের চাদর ধরে ঠাই না কবরে নামানোর সময় কয় নবীর দলে কবরে নামাইছি শয়তান দূরে দাঁড়ায় ধরে আসে আর কয় আমার খালাতে ভাই যায় হে শয়তানে আর অসুবিধা নেই দেখ বুঝবি তুরা তো কবর দেখছ না আমি শয়তানে তুই দেখছি যা দেখ বিজে জিকের সালাম কসেন কেমনে খালি যা এ কথা কন্ন কেন আজকে শুনতে কষ্ট হবে বাপ সারা জীবনের জন্য মনে রাখবে সারা জীবনের জন্য মনে রাখবে সারা জীবন নবীর ইজ্জতে চাদর ধরে টানছেন

আমাকে যারা অলি মানলো আমার নবীকে যারা অলি মানলো আমার অলিদেরকে যারা অলি মানলো প্লিজ আমরা পীর কে অলি মানি অভিভাবক মানি আমাদের গার্জিয়ান মানি কি কথা ঠিক না পীর গার্জিয়ান পীর কি পীর হলো অভিভাবক বাবা অভিভাবক সমাজের যিনি মাতব্বর তিনি ওই সমাজের অভিভাবক ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনি ইউনিয়নের অভিভাবক থানার ওই এমপি যিনি আছেন তিনি ওই থানার অভিভাবক উপজেলার যিনি চেয়ারম্যান আছেন তিনি ওই উপজেলার অভিভাবক মনে রাখতে হইবে মসজিদের যিনি ইমাম আছেন ইমাম হলো মসজিদের সকল মুসল্লিদের অভিভাবক মার তো আল্লাহ অলিরা আমাদের কি আসতে বললেন কে জোরে বলেন আরো জোরে এরা হলো দুনিয়ারও অভিভাবক আখেরাতের অভিভাবক

আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহ নিশ্চয় তারা আল্লাহর দল জোরে কোন মারহাবা কার দল কার দল কার দল নবীর দল আল্লাহর দল আল্লাহর দলই নবীর দল কতক্ষণ ঠিক না বেঠে অতএব যারা নবীর দল বললে শিরিকের ব্যাখ্যা দেয় নবীর গোলাম বললে শিরিকের ব্যাখ্যা দেয় ও বেটা সিরু কব না নবী চেনে না ইমানেরা নাই দূর পর্যন্ত যা এলাকার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক আমার বাবাজিরা পদ্মারে মা রে খুব মনোযোগ দেন একটা ঘটনা আপনাদেরকে শোনাবো শোনাবো না শোনালে বুঝবেন না অনেকে বলবে আমরা নামাজ পড়ি আমরা তো মুমিন আমরা ইমান আনছি আমরাই তো তাহলে ওলি হয়ে গেলাম অনেকে বলে আমরা নামাজ পড়ছি আমরা অলি হয়ে গেছি আচ্ছা ঠিক আছে নামাজ পড়ছেন তো অলি হয়ে গেছেন তাহলে আপনাদেরকে একটা ব্যাখ্যা শোনাই দেই আল্লাহ বলেন ইনামু ইযা জুকির আল্লাহু ওয়া জিলাতু কুলুবান ইনমাল মুমিনুন নিশ্চয় তারাই মুমিন অ্যাটেনশন ইনমাল মিনুন নিশ্চয় তারাই মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু যখন তাদের সামনে আল্লাহ স্মরণ আসে তাদের হৃদয়ে আল্লাহর জিকির আসে আল্লাহ স্মরণ আসে তাদের অন্তর আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকে জোরে বলা যাবে কি সুবাহান ব্যাখ্যা করি অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে এর অর্থ হল এখানে অনেক মানুষ আছেন মাগরীবের নামাজ পড়েন নাই অনেক মানুষ আছেন এশার নামাজ পড়েন নাই অনেক মানুষ আছেন জোরের নামাজ পড়েন নাই অনেক মানুষ আছেন আসরের নামাজ পড়েন নাই আপনি জোহর সাললেন আসর সাললেন মাগরীব সাললেন যে কোনো একটা ওক্ত আপনি নামাজ ছেড়ে দিলেন অন্তরের ভিতরে ভয় আসলো না যদি অন্তরের মধ্যে ভয় আসে হায় আল্লাহ আমি তো জোহর সারলাম আমার উপায় কি হবে অনেকে আছেন মিথ্যা কথা বলেন মিথ্যা বলার পরে অন্তরে ভয় আসবে আল্লাহ আমি তো মিথ্যা কথা বলে ফেলে দিয়েছি সুন্দরী নারীর দিকে তাকাইলে লালসা আসে অন্তরে ভয় আসবে আল্লাহ সুন্দরী নারীর দিকে আমি কায় খায় মনে আমি তাকিয়ে ফেলেছি বন্ধু খুব মনোযোগ দেন এটাই হলো আল্লাহর ভয় যখন খোদার শরণ আসবে আল্লাহর ভয় আসবে এইরকম মুসলমান দেশে কয়জন আছে হিসাব করেন তাহলেই মুমিন খুঁজে পাওয়া যাবে কথা কম না করে ঠিক কিনা নামাজ যদি মুমিন হওয়া যাইত টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলেই যদি মুমিন হওয়া যাইত তাহলে তো মসজিদে জুতা চুরি হইতো না খুব মনোযোগ দিয়ে পৃথিবীতে একজন আল্লাহর উলিয়া ছিলেন তিলের নাম হজরত আবদুল্লা ইবনে মুবারক শুধু অলি না ইমামুল আজমের ছাত্র ইমাম সুফিয়ান সাউরির ছাত্র আজ থেকে আপনার তেরোশো বছর আগের কথা বলতেছি আবদুল্লা ইবনে মুবারকের বাবার নাম ছিল হজরত মোবারক রহমতুল্ল আবদুল্লা ইবনে মুবারকের বাবা ছিলেন কৃতদাস গোলাম ওই জমানাতে তুরস্কের একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন তিনি মুবারক রহমতুল্লাহ এক তুর্কি মুসলমানের গোলাম ওনাকে নিয়ে যাওয়া হলো তুরস্ক নিয়ে যাওয়ার পরে আপনারা জানেন দেশে তো অনেক ফলের বাগান আছে কমলার বাগান আপেলের বাগান আঙ্গুরের বাগান আনারের বাগান তো হজরত মুবারক রহমতুল্লাহ মনিব ডাক দেখে মুবারক তুমি তো আমার গোলাম তাহলে তোমাকে ওই আনারের দায়িত্ব দিলাম আনারের বাগান তুমি দেখাশোনা করবার হে মোবারক হযরত মুবারক রহমত্লালে তখন যুবক বিয়ে শাদী করেন নাই এলাকার নাম কি আড়াই হাজারের লস্কর দিয়ে মুসলমানেরা এই দিই একদম লস্কর থাকতো আগে থাকতো আচ্ছা আড়াই হাজারের লস্কর দিই কত হাজার নামটা দিছি কে তার অস্কর দিয়ে দরকার ছিল না এই থানার নাম আড়াই হাজার দিছি কিরে দুই হাজার পাঁচশো থানা এটা নাম দিছি তারে তার অস্কর বিজয় দেওয়ার দরকার ছিল আর আমার ফরিদপুরে আছে একটা গ্রামের নাম দশ হাজার এবার চিন্তা করেন তো কি গ্রামের গ্রাম দশ হাজার আর ওই ব্রাহ্মণ বাড়িয়া থেকে সে ওয়াজ করতে জীবন একবার প্রথম সে কসবার দিকে আনা একজনের হুজুর

জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিসের বাগান বেহেশতের শরীফের আগে জিকির শুরু হলো কার আল্লাহ দুরূদ শরীফ কার জিকির আল্লাহ জোরে বলেন আল্লাহ তাহলে দুরূদ শরীফ সম্মিলিতভাবে যেখানে দুরূদ হয় ওটা কি দুনিয়ার সাধারণ জাগানা না বাগান আজকে যারা বলে বেদাত মূলত ওরাই হলো ওয়ারজিনাল বেদাতি ঠিক দাদু বুঝেন নাই মনে হয় জিকিরের মজলিস জান্নাতের বাগান হেলাকুস জিকির জিকিরের বৈঠক একা একা দিয়ে বৈঠক হয় না একাধিক লোক দেয়া বৈঠক হয় যেই মজলিসে একাধিক লোকে আল্লাহর জিকির করে আল্লাহ 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 এটাই বেহেশতের বাগান আজকের জান্নাতের বাগানে নবীর জিক নবীর দুরুশরীফ হয় আল্লাহর জিকির হয় নবীর দুরুদ পড়ার আগে আল্লাহ বলা হয় আল্লাহ মানে হে আল্লাহ তো সর্বপ্রথমে এই দুরু শরীফ যারা বললো এটা আল্লাহর জিকিরের অংশ যেখানে আল্লাহর জিকির হয় নবীর দুরুদ হয় ওই জায়গা দুনিয়ার কোন সাধারণ জায়গা হয় না ওটাই হলো রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান নবী বলেছেন সেটা জান্নাতের বাগান নবী বলেছেন জান্নাতের বাগান অতএব একা একা দুরুদ পড়ার চাইতে দলবদ্ধভাবে দুরুদ পড়া উত্তম নবীর মিলাদে নবীর মিলাদে নবীর মিলাদে আমরা দলবদ্ধভাবে দুরুদ শরীফ পড়ি তার মানে বোঝা গেল মিলাদ শরীফ শুধু মিলাদ না এতে

নামাজের পরে জিকির আছে না নাই সহিহুল বুখারীর কিতাবুল আযকারে হযরত ইবনে আব্বাস বলেন আন্না রাফা সাউতি লিযিকরি হি না ইউসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জমানাতে ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে 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 জিকির করত জিকির করত সুবহানাল্লাহ বলা যাবে না কেমনে করত কোন জামানায় জোরে বলেন কোন জামানায় কেমনে জিকির হতো একা একা না দলবদ্ধ দলবদ্ধ যদি নবীর জামানায় জোরে জোরে জিকির হয় তাহলে ইবাদত না বেদাত ইবাদত না বেদাত দুরুশ শরীফ কার জিকির দুরুশ শরীফ কার জিকির দুরুশ শরীফও আল্লাহর জিকিরের অংশ প্রশ্ন রাখবেন মুফতি দলিল কি আল্লাহ কোরআনে বললেন ওরাফানাকা দিকের আমি আল্লাহ আপনার জিকিরকে সমন্বত করেছি নবীর জিকির জিকির শুধু আল্লাহর না নবীর জিকিরও আছে জিকির শুধু আল্লাহর না নবীর জিকিরও আছে ও আমার হাবিব আমি আপনার জিকির কে সমুন্নত করেছি আয়াত মাজিল হয়ে গেল জিব্রিল আমিন এসে বলে নিয়া নাবি আল্লাহি আয়াতের অর্থ কি আপনি জানেন আল্লাহর নবী বলেন আল্লাহু আলাম আল্লাহই তো ভালো জানে জিব্রিল বলে হুজুর আল্লাহ পাঠিয়েছেন তাফসীর করে নিজে আল্লাহ বলেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই আমি আল্লাহর জিকির যেইখানে আপনি নবীর জিকির সেইখানে আমি আল্লাহর জিকির যেইখানে আপনি নবীর জিকিরও সেইখানে মসজিদের কোনাতে লেখা থেকে আল্লাহ আর এক পাশে লেখা থেকে মোহাম্মদ রসুল লেখা আছে না না আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পরে ওরা বলল শির এটার ভিতরে শিরিক ওরে কানার ঘরের কানা ও তো দিন কানা দুনিয়া কানা অন্ধ ও তো দুনিয়া কানা ইমান কানা দুনিয়াও কানা মরণেও কানা কবরেও কানা আল্লাহ বলেন হুজুর আমি আল্লাহ যেখানে আপনি নবী সেইখানে আমি আল্লাহ জিকির যেইখানে আপনি নবীর জিকির সেইখানে অতএব আল্লাহর পাশেই মোহাম্মদ লেখা থাকবে এটার মধ্যে যারা শিরিক খুঁজে ওরাই হলো অরজিনাল বেদা না হলে বলেন আল্লাহর তসির মিথ্যা

পঞ্চাশ মন দুধের মধ্যে ছেড়ে দেই দুধ কি হালাল আছে না হারাম হয়ে গেছে শেষ দুধ আর নাই কি হয়ে গেছে এক বোতল প্রসাব বেশি না দুধ বেশি তাহলে বোঝা গেল হারাম হালালকে হারাম বানাই দিছে সেটা অল্প হোক কিন্তু হালাল কখনোই হারামকে হালাল বানাইতে পারে না ইমানের ভিতরে ভেজাল ঢুকলে লক্ষ বছর ইবাদত করলেও ওই এক দশ মন পঞ্চাশ মন একশো মন দুধের ভিতরে এক লিটার এক বোতল প্রসাব সেরে দিলে যাহা 40 60 80 100 বছর ইবাদত করে কেউ যদি বলে আল্লাহর পাশে মোহাম্মদ লেখা শিরিক হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালামার আছে যারা কালেমার ভিতরে আর আল্লাহর কাছে মুহাম্মাদুর রাসূলের নামটাকে শিরিক মনে করে 50 বছর ইবাদত করলে 50 মন দুধের ভিতরে একবেলা ফোঁটা প্রসাব ফেলে দিলে যা হয়ে যায় আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূল লেখা থাকলে শিরিক মনে করলে সেটা ইমাম আর amal তাই হয়ে যায়

আমার গাড়িতে কতগুলি আছে কিতাবি আনতে শুরু করলে তো তাও শেষ হবে না একটু ভিন্ন ওয়াজ করবার করবার দে এটা শুনতে শুনতে মানুষ কানতে কানতে অনুপ্রমা আলহামদুলিল্লাহ এটা আমার ক্রেডিট না এটা আল্লাহ নবীর ভালোবাসা কথা বলে ঠিক কিনা একটু দুরুসি পরি মোহাম্মদ এ পরে থাকবে একদিন আমরা থাকব না সবাই আমাদের ভুলে যাবে

এই যে দলবদ্ধভাবে ভাবে আপনারা একসঙ্গে দুরুসরী পড়লেন আচ্ছা বলেন ভালো লাগলো কিনা এই কাজটাকে অনেকেই বিরাট বড় বেদাত মনে করে অনেকেই মনে মনে করে করে এটা বিরাট বড় কাজ হয় ফেলেছি আল্লাহর নবীর জমানায় এই পদ্ধতিতে কেউ মিলাদ করে নাই আমরাও না খুব মনোযোগ খুব মনোযোগ একটা উসুলা বললেন যে নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই আমরাও করব না আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নামাজের পরে নবীজি এবং সাহাবিরা নিজেরা কোনো নামাজের পরে দলবদ্ধভাবে দোয়া করে নাই আমরাও করব না একটা উসুল দ্বারা করাই দিল অথচ আমার দেশের ভিতরে এই কোনো উসুল উসুলই নাই কোন উসুলের কিতাবে এই উসুলই নাই শোন কি হাদিস কি হাদিস হলো নবীজির কথা কাজ মনসম্মতি সম্মতি যে ইবাদত নবীজি নিজে করেছেন সাহাবাই ক্রাম করেছেন এবং নবীজি নিজে করেন নাই অথবা সাহাবাই ক্রাম করেন নাই আল্লাহর নবীজি নিজে অনুমতি দিয়েছেন শর্ত হলো তিনটা নবী করেছেন করার অনুমতি দিয়েছেন অথবা মনঃসম্মতি আছে এটা তোমরা করো নবী নিজে করেছেন করার অনুমতি দিয়েছেন মন সম্মতি আছে সাবজেক্ট কয়টা কথা বলতে হবে দুরুদ শরীফ পড়ার অনুমতি কে দিছে আমরা দিছি না আল্লাহ দিছে আল্লাহ দিছে যে কাজ একা করা যায় সেই ইবাদত দলবদ্ধভাবে করা যায় না যেই নামাজ একা পড়া যায় সেই নামাজ জমাতে পড়া যায় না পড়া যায় জিকির একা করা ভালো না দলবদ্ধভাবে করা ভালো দলবদ্ধভাবে করা ভালো প্রিয় মুসলমানেরা কবি মনোযোগ দিয়ে শুনেন জিকির একা করার চাইতে দলবদ্ধভাবে করা ভালো কারণ এটা দলবদ্ধভাবে করলেs বেহেশতের বাগান হয়ে যায় তাহলে আল্লাহর জিকির যেইখানে নবীর জিকিরও সেইখানেই হবে কথা বলেন ঠিক না بیٹے আল্লাহর জিকির যেখানে নবীর জিকিরও জোরে বলতে হবে নবীর জিকিরও সেইখানে তাহলে আপনারা বলেন মিলার শরীবে আল্লাহ জিকিরের সাথে নবীর দুরুদ শরীফ আছে না নাই আল্লাহ জিকির হইলে সেটা জিকিরের মাহফিল হয় আমার নবীর দুরুদ হইলে কি জিকিরের মাহফিল হয় কি হয় না তার মানে বুঝা গেল আমরা যারা মিলাদের নবীর দুরুদ শরীফ পড়ি এটাই হলো আল্লাহর দুনিয়াতে জান্নাতের বাগান এটাকে যারা বেদাত মনে করে ও নিজেও বুঝে না ও নিজেও বেদাতি ও নিজেও জানে না যে সে নিজেই বেদাতি আবার বুঝে নবী নিজে করেছেন করার অনুমতি দিয়েছে মৌন সম্মতি দিয়েছে তোমরা করো এটাই হাদিস এটাই শুননা আবার বলি

কম সময়ের দোয়া কবুল হয় নবী বললেন ফরজ নামাজের পরে হয় তার মানে বোঝা গেল ফরজ নামাজের পরে করতে পারবে করলে কবুল হবে এই অনুমতি আমি দেই নাই দিয়েছেন সাহেবের শরীয়ত ফরজ নামাজের পরে যারা দোয়া মানে না করাই হলো অরিজিনাল বেদাতি

উদর পিন্ডি বুদর গারে দোষ করছে একজন সাফাই আর একজন গাড়ি এই জন্য লালন ঠিকই কইছিল যদি বেটা ফকির মানুষ এসব দেখি কানার হাট বাজা এক কানে কই আর এক কানে চলো এবার ভব পারে ওরে নিজে কানা কত নে না বারংবার এসব দেখি গান হাট বাজা আমরা বেদাতি বেদাতি আমরা অরিজিনাল নহলে আল্লাহর শুলীর হাদিস মিথ্যা হবে বলেন উল্টাই দিতে হবে কেয়ামত পর্যন্ত টাইম তাহলে নামাজের পরে দু আর নবীন এজাজত আছে কি না দূরশ্রনী দলবদ্ধভাবে পড়া নবীর এজাজত আছে কিনা সম্মিলিতভাবে দোয়া করা নবীর এজাজত আছে কিনা এই দুয়া করা কার্য কি জোরে বলতে হবে দুয়ার ভিতরে কইসি খাজা বাবা ফরিদপুরি আপনি আমরা ছেলে পোলা পানি দেন টাকা পয়সা দেন গাউসে বা খুজুর আপনি আমাদেরকে দেন খাজা মহিনুদ্দিন চিস্তি আপনি তো খাজা আমরা টিয়া পয়সা দেন মুজাদ্দিদ আল ফেসানি বাবা শাহজালাল তিনশো ষাট ঢাউলি আমরা গরিবত্ব এসে গেছে এনে টিয়া পয়সা নাই বৃষ্টি আইসে পোলা পান নাই এই আমরার ব্যবসা বাণিজ্য ভালো না আপনারা দয়া করে দেন এই কথা কর না কেন হয়েছে মোনাজাত কার কাছে रब्बना रबना रब्बना के রব্বানা যলামনা নুহুসনা ওয়াইল্লাম তাফিল লানা ওয়া তারহামনা এই যে কোরআন শরীফের আয়াত আমরা বললাম আল্লাহর কাছে বললাম আল্লাহ আপনি দয়া করে আমরা দেন আল্লাহ বলেন উদুউনি আস্তাজিব লাকুম বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেব বান্দা চাও আমি আল্লাহ তোমাকে দেব ইন্নাল্লাযীনা ইস্তাগবিরুনা আল ইবাদাতি যদি আমার কাছে না চাও না জাহান্নামা দাখিরিন তোমাকে অপমান করে আমি আল্লাহ জাহান্নামে পাঠাই বাড়াই দেব তাহলে দোয়া করা কার জিকি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আলা যিকিরিল্লাহ এরা ইমানদার 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 সন্তানের প্রেমে পড়ে সম্পদের মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি আলাদা হয়েও না নবীর মিলাদ আল্লাহর জিকিরের অংশ দোয়া করা আল্লাহর জিকিরের অংশ লাইলাতুল বরাত জিকিরের অংশ জিকির মাহফিল জিকিরের অংশ এই সমস্ত ইবাদত থেকে এই সমস্ত জিকিরের অংশ থেকে মুসলমানদেরকে যারা সরায় ওরাই হলো আজাজিল বিন আজাজি সুনিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন